হ্যালো ভিউয়ার্স, সিন্ডিকেট ব্যাংকের নতুন এটিএম কার্ডটা যদি আপনি পেয়ে থাকেন তো নিশ্চয় আপনার মনে প্রশ্ন আসতে পারে, সিন্ডিকেট ব্যাংকের নতুন এটিএম কার্ডটা তো পেলাম, এটিএম কার্ডের পিন নাম্বারটা পেলাম না। তো আপনি যে সিন্ডিকেট ব্যাংকের নতুন এটিএম কার্ডটা পেয়েছেন, তো সেই নতুন এটিএম কার্ডের পিন নাম্বারটা সিন্ডিকেট ব্যাংকের এটিএমে গিয়ে কিভাবে পিন জেনারেট করে নিয়ে নিতে হয় সেটা স্টেপ বাই স্টেপ আমি সিন্ডিকেট ব্যাংকের এটিএমে দেখাবো। তো এটিএমে যাওয়ার আগে দুটা জিনিস সাথে করে নিয়ে যেতে হবে। সিন্ডিকেট ব্যাংকের যে নতুন এটিএম কার্ডটা পেয়েছেন, তো সেই নতুন এটিএম কার্ডটাও সাথে করে নিয়ে যেতে হবে। সিন্ডিকেট ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটার লিঙ্ক আছে, রেজিস্ট্রেশন আছে, সেই মোবাইল নাম্বারটাও সাথে করে নিয়ে যেতে হবে। সেই মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপি নাম্বারটা এটিএমে দিয়ে দিতে হবে। তো ভিডিওটা পুরো দেখবেন, ভিডিও পুরো না দেখলে কিছুই বুঝতে পারবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিতে যদিও কোনো সাবস্ক্রাইব না করে থাকেন, প্রত্যেকটা ব্যাংকের এটিএম এর বিষয় নিয়ে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকেন। তো আমি দেখাচ্ছি সিন্ডিকেট ব্যাংকের নতুন এটিএম কার্ডের পিন নাম্বারটা সিন্ডিকেট ব্যাংকের এটিএমে গিয়ে কিভাবে পিন নাম্বারটা তৈরি করে নিয়ে নিতে হয়। সিন্ডিকেট ব্যাংকের যে নতুন এটিএম কার্ডটা পেয়েছেন, তো সেই নতুন এটিএম কার্ডটা প্রথমে এটিএমে এরকমভাবে দিয়ে দিতে হবে। এটিএমে এটিএম কার্ডটা দেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, রাইট সাইড এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ হিন্দি। তো এখানে যে যেটা ভাষা বুঝেন সেটা সুইচ করে নেওয়ার জন্য দেখাচ্ছে ইংলিশ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন ইংলিশে একবার প্রেস করে নেবেন। ইংলিশে প্রেস করে নেওয়ার সাথে সাথে এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছেন তিনটাই অপশন এসেছে। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন আই নো মাই পিন প্রসেড, দু নম্বরে যেটা দেখতে পাচ্ছেন গ্রিন পিন ক্রিয়েট পিন রিসেট পিন, তিন নম্বরে যেটা দেখতে পাচ্ছেন ক্যান্সেল। তো গ্রিন পিন ক্রিয়েট পিন রিসেট পিন যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই অপশনে একবার প্রেস করে নেবেন। গ্রিন পিন ক্রিয়েট পিন রিসেট পিন অপশনে প্রেস করে নেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে প্লিজ এন্টার 10-digit মোবাইল নাম্বার। তো এখানে যে মোবাইল নাম্বারটা সিন্ডিকেট ব্যাংকের সাথে লিঙ্ক আছে, রেজিস্ট্রেশন আছে, সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। সেই মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপি নাম্বারটা এটিএমে দিয়ে দিতে হবে। প্রথমে সিন্ডিকেট ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, রেজিস্ট্রেশন আছে, সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে রাইট সাইডে দেখতে পাচ্ছেন সাবমিট ক্যান্সেল। তো সাবমিট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন সাবমিটে একবার প্রেস করে নেবেন। সাবমিটে প্রেস করে নেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে প্লিজ এন্টার 6-digit ওটিপি। তো যে মোবাইল নাম্বারটা সিন্ডিকেট ব্যাংকের সাথে লিঙ্ক আছে, রেজিস্ট্রেশন আছে, সেই মোবাইলে একটা ওটিপি এসেছে, সেই ওটিপি নাম্বারটা এখানে দিয়ে দেবেন। ওটিপি নাম্বারটা দেওয়ার সাথে সাথে এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছেন সাবমিট ক্যান্সেল। তো সাবমিট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন সাবমিটে একবার প্রেস করে নেবেন। সাবমিটে প্রেস করে নেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে প্লিজ এন্টার ইওর পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। তো এখানে যে চারটা নাম্বারে পিন নাম্বার মনে থাকে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। সেই পিন নাম্বার দিয়ে টাকা উঠানো, ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট সব ট্রানজ্যাকশনে এই পিন নাম্বারটা কাজে লাগবে। তো যে পিন নাম্বারটা চারটা নাম্বারে মনে থাকে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। নতুন এটিএম কার্ডের নতুন পিন নাম্বারটা দেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে প্লিজ রি এন্টার ইউর নিউ পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। তো একটু আগে যে নতুন পিন নাম্বারটা দেওয়া হয়েছিল সেই নতুন পিন নাম্বারটা আবারও দেওয়ার জন্য দেখাচ্ছে, তো সেই নতুন পিন নাম্বারটা আবারও দিয়ে দেবেন। নতুন পিন নাম্বারটা দেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে ইউর ট্রানজ্যাকশন ইজ কমপ্লিট। তো এটিএম কার্ডের পিন নাম্বারটা তৈরি হয়ে গেছে। তো ঠিক এরকমভাবে সিন্ডিকেট ব্যাংকের নতুন এটিএম কার্ডের পিন নাম্বারটা সিন্ডিকেট ব্যাংকের এটিএমে গিয়ে পিন নাম্বারটা তৈরি করে নিয়ে নিতে হয়। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকেন
এই অল এটিএম টেকনিক বাংলা চ্যানেলে প্রত্যেকটা ব্যাংকের এটিএম এর বিষয় নিয়ে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিতে যদিও এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, প্রত্যেকটা ব্যাংকের এটিএম এর বিষয় নিয়ে ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওতে একটা লাইক করে নেন, আর ভিডিও বেশি ভালো লাগলে ভাই বন্ধুদের কাছে শেয়ার করে নেন, ঠিক আছে।